ঘরকে ডিফাইন করি যেখানে মানুষ স্বস্তির নিঃশ্বাসটা ফেলে, স্বস্তির নিঃশ্বাস ফেলবে, তারপরে খুব শান্তি পাবে, এরকম একটা জায়গা। এবং অবশ্যই সেটা খুব সুন্দর সাজানো গোছানো পরিপাটি হতে হবে, এরকম একটা ব্যাপারকে আমি ঘর বলে মনে করি। এবং সেটা হতে পারে একটা বাটির বাসা, হতে পারে একটা রাজপ্রাসাদ। সারাদিন পর বাড়ি ফিরে যেন একটা শান্তির পরশ তার মনে জাগে, এই ব্যাপারটাকে আমি ঘর বলে মনে করি। আমার ছোটবেলা থেকে অনেকগুলো বাসায় থেকেছি। আমার বাবার ট্রান্সফারেবল জবের কারণে আমি বিভিন্নখানে থেকেছি, এবং আমি আমার মাকেও দেখেছি যে যেখানেই আমরা যেতাম সেই বাসাটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলতে। যেন এটা মানুষ অনেক সময় বলে যে ভাড়া বাসা এটা সাজানোর দরকার নাই, এটা সাজিয়ে কী হবে, নিজের বাসা সাজাবো। কিন্তু আসলে আমি এটা মনে করি না। আমি মনে করি ভাড়া বাসা হোক বা যে বাসাই হোক, কারণ যেখানে আমি কাজ করব বা যেখানে আমি কিছু সময় কাটাবো, কিছু মুহূর্ত কাটাবো, সেই সময়টাকে আমি আমার সুন্দর করে তুলব, শান্তিময় করে তুলব। আমি আমার আবাসস্থল বা বাসাটাকে দারুণ ভালোবাসি। মানুষ তার এক জীবনে অনেকগুলো আবাসস্থল বা বাসস্থানে বাসবাস করে। আমিও অনেকগুলো আবাসস্থল পেরিয়ে আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছি। কিন্তু আমি যেখানেই থেকেছি সেখানে সেই জায়গাটাকে কিন্তু আমি সবসময় সাজিয়ে গুছিয়ে রাখতে খুব পছন্দ করেছি, এবং আমি এটাই আসলে খুব পছন্দ করি। তো যেমন আমার ছোটবেলায় বাবার বাড়ি, তারপরে আমার হলের রুম, তারপরে আমার কর্মস্থলের অফিস রুম, সব জায়গাটাকে আমাকে সাজাতেই হবে। আমি যেখানেই থাকব সেখানে আমাকে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। আসলে খুব সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি একটা বিছানা অথবা একটা সাজানো গোছানো খাবারের টেবিল, এগুলো আমার মনে খুব একটা প্রশান্তির আলোই ভরিয়ে দেয়। এই জন্য আমি সবসময় নিজেও এটা গোছাতে পছন্দ করি, সাজাতে পছন্দ করি আমার চারপাশকে। ঠিক একইভাবে আমি যে কোনো জায়গার যখন সাজানো গোছানো পরিপাটি থাকে সেটা আমি খুব ভালোবাসি। এই বাসার গল্পটা যদি বলি তো এই বাসাটা আমাদের বাসা 10 তলা, কিন্তু আমরা এই বাসার একদম টপ ফ্লোরটাকে বেছে নিয়েছি। এই বেছে নেওয়ার কারণটাই হলো যে আমরা খুব আলো চাই। আমাদের বাসায় এত আলো যে আমি খুব আলোকিত বাসা পছন্দ করি, কোনো ডার্ক বাসা বা খুব গ্লুমি বাসা আমার ভালো লাগে না। কারণ আমি সকালবেলা যখনই আমি ঘুম ভেঙে জেগে উঠি, আমি পর্দা সরিয়েই আমি একটা ভোরের নম্র একটা আলো পাই। তো এই কারণে আমরা টপ ফ্লোরটাকে বেছেছি, এবং আমরা পর্দা সারাদিন বলতে গেলে সরাই না, শুধু রাত্রেবেলা আমরা একটু পর্দা ঢেকে দিই। যদিও আশেপাশে এত কোনো উঁচু বাসা নাই যে আমাদেরকে পর্দা ঢেকে রাখতে হবে, তবুও আমরা রাতেরবেলা একটু ঢাকি, এছাড়া সারাদিনই আমাদের বাসাটা খোলাই থাকে জানালাগুলো। আমাদের এই বাসাতে মোট 4টা বেডরুম রয়েছে, এবং 4টা বেডরুমেই আমাদের অ্যাটাচড বাথ আছে এবং ব্যালকনি আছে। তো আর এছাড়া আমাদের লিভিং রুম এবং ড্রয়িং ডাইনিং আছে, এবং আমাদের কিচেন এবং সার্ভেন্স রুমও আছে। তো এই বাসাটার আসলে সবগুলো রুমের একটা বিশাল একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এর প্রশস্ততা এবং এর বিশালতা। যে কোনো মানুষ আসলেই ভাবে, এমনিতে এই বাসাটা কিন্তু 3,500 স্কোয়ার ফিটের একটু উপরে বা 4,000 স্কোয়ার ফিটের একটু নিচে, কিন্তু বাসাতে যখনই যে ঢুকে সে ভাবে যে এর বাসাটা মনে হয় অনেক বড়। হয়তোবা এর স্ট্রাকচারের জন্য এরকম একটা ভাব এসছে। আর আমরা নিজেরাও এটা চিন্তা করেছি, যেমন আমরা হয়তো ড্রয়িংয়ের পরে যে ডাইনিংয়ের ভিতরে একটা পার্টিশন দিতে পারতাম, কিন্তু আমরা সেটা দেই নাই। কারণ আমরা এই খোলামেলা, এই বিশালতা, এই প্রশস্ততাটাকে আমরা খুব এনজয় করি এবং এটা আমাদের ভাল লাগে, সেজন্য আমরা কোনো পার্টিশন দেই নাই। আমি সবসময় খুব এই যে একটু কারুকাজ করা জিনিস পছন্দ করি, সেই জন্য আমি আমার ড্রয়িং ডাইনিং এবং বেডরুমে কারুকার্য করা ফার্নিচারগুলোকে বেছে নিয়েছি। এবং ড্রয়িং আর ডাইনিং যেহেতু খুবই কাছাকাছি, কাজে আমি একই সেট ইউজ করেছি, একই ফেব্রিক, একই ডিজাইন এটা, এবং এমনকি আমার পর্দাগুলোও একই ফেব্রিকের একই কালারের আছে।
আর আর বাকি যে তিনটা বেডরুম আছে এগুলাতে আমি হচ্ছে একটু সিম্পল ডিজাইনের ফার্নিচার রেখেছি। আমার যেটা সেকেন্ড বেডরুম সেটাতে আমি ওখানে আমার আমি আমি একটু লেখালেখি করি, আমি নিজে জব করি, আমার নিজের কিছু কাজ থাকে, তো আমার ওইখানে আমি আমার ল্যাপটপটা নিয়ে কাজ করি। এবং আমি যেহেতু একটু গান গাই, কাজে আমার গানের চর্চাটাও আমি ওই রুমেই করি। এছাড়া আমার আরেকটা বেডরুম গেস্ট রুম হিসাবেই পড়ে রয়েছে, এবং আরেকটা বেডরুম আছে আমাদের, সেটাকে আমরা একটু অফিস রুম মতো করে সাজিয়েছি। আমি খুব ছোটোবেলা থেকে খুব শোপিস পছন্দ করি, খুব ছোটো ছোটো শোপিস পছন্দ করতাম, কিন্তু এই বাসাটায় আসার পরে দেখা গেলো আমার যে কালেকশানগুলো সেগুলো খুব ছোটো ছোটো, বাসাটার তুলনায় শোপিসগুলো খুবই ছোটো ছোটো। কিন্তু তারপরেও আমি আমার লাইফে যত কিছু কালেক্ট করেছি সেগুলো দিয়ে আমি সাজানোর চেষ্টা করি। কিন্তু আমি সবসময় একটা জিনিস খেয়াল রাখি যে খুব যেন হিবিজিবি না হয়ে যায়, অথবা খুব পুরনো কিছু যে জিনিসটার জন্য হয়তো বা সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছে। যদি আমি অ্যান্টিক খুব পছন্দ করি, পুরনো জিনিসগুলো আমি পছন্দ করি, তারপরে আমি এই ব্যাপারটা খেয়াল রাখি। আর আমি খুব পুতুল পছন্দ করি, আমি খুব পরী পছন্দ করি, স্ট্যাচু পছন্দ করি, সেগুলো দিয়ে আমি অনেকগুলো কর্নার সাজিয়েছি। আর এছাড়াও তো দেখা যায় যে বাইরে গেলে অনেক কিছু আনা হয় বা অনেক গিফট পাই আমরা, সেগুলোকে তো আমাদেরকে এগুলোকে তো সংরক্ষণ করতে হয়, তো ওগুলো নিয়ে আমি ভেবেচিন্তে কোথায় আমি কোনটা সাজাবো। আমি যখন সাজাই তখন আমি পুরোটাই একটা কল্পনার রাজ্যে হারিয়ে যাই। যখন আমি পরি সাজাচ্ছি মনে হয় জানি আমি পরি রাজ্যে ঘুরে বেড়াচ্ছি, যখন আমি আবার কোনো একটা ট্র্যাভেল থেকে আসা কোনো জিনিস সাজাচ্ছি তখন মনে হয় জানি ওখানে জানি আমি চলে গেছি। তো এরকম একটা ব্যাপার আছে। আর যেমন এই শোপিসগুলো আমার খুব পছন্দের, এবং আমার ঘড়ি আছে আমার বাসায় অনেক, সেগুলাও আমি খুবই পছন্দ করে দেখে খুব কারুকার্য করা ঘড়ি এগুলো আমি কিনেছি। আমার বাসায় যত ছবি আছে, দু একটা ছবি বাদে সব ছবি আমার নিজে হাতে আঁকা। যখন ওয়ালে আমি যখন ছবি এঁকেছি আমি তখন চিন্তা করেছি যে আমি কোন ওয়ালে কীভাবে ছবি আঁকবো। যেমন ময়ূর আমার খুব পছন্দ, কাজেই আমার ওয়ালে কিন্তু অনেক ময়ূরের ছবি আছে, এবং গাছ ফুল এগুলো তো আমার পছন্দ, সেগুলো আছেই। এছাড়াও আমি কিছু ফটোগ্রাফস দিয়ে আমার ওয়াল সাজিয়েছি, সেটা আমার ফ্যামিলি ফটোগ্রাফস, কোথাও ট্র্যাভেলের ছবি আছে, এবং আমি নিজে যেহেতু নাচ গান এগুলো করি সেগুলো কিছু ছবি আমি আমার ওয়ালে আছে। এবং আমার আমার পেশা শিক্ষকতা, তো অনেক বাচ্চারা অনেকবারে অনেক বছরে দেখা গেছে তারা আমাকে ওদের ছবি সহ কোনো ছবি একটা বানিয়ে দিয়েছে, তো এগুলো আমার ওয়ালে সাজানো আছে। আর এছাড়াও আমি নিজে পেন্সিল স্কেচ করি, সেগুলো দিয়েও আমি আমার একটা দেয়াল সাজিয়েছি। আর জানালার পর্দার ক্ষেত্রে হচ্ছে যে জিনিসটা আমি চিন্তা করেছি সেটা হচ্ছে আমি খুব একটু রাজকীয় একটা ভাব পছন্দ করি, সেজন্য আমি খুব পর্দার নানা রকমের ডিজাইন খুব পছন্দ করি। তো আমি আমার বাসার সব পর্দাগুলো, এটা যেখানে আমি বসে আছি এটা আমার রুমের বাইরে, এটা আমার সানরুম, কিন্তু আমার নিজের বাসায় যেখানে আমি থাকি সেই বাসার সব পর্দাগুলো আমি আসলে সিল্ক ফেব্রিক আর নেট, সাদা নেটে সাজিয়েছি। আমার বাসার ওয়ালে আমি যে কালারটা দিয়েছি এখানেও কিন্তু আমি চিন্তা করেছি আলোর ব্যাপারটা, এখানেও আমি চিন্তা করেছি কোনো ডার্কনেস যেন না থাকে, তার জন্য আমি খুব লাইট কালার ইউজ করেছি। যেমন আমার বাসার ড্রয়িং, ডাইনিং, লিভিং স্পেস এগুলোতে আমি অফ হোয়াইট কালার ইউজ করেছি, আর বেডরুমগুলোতে আমি খুব মানে একটু লালচে কিন্তু খুব হালকা কালার ইউজ করেছি, এই একই কারণে বাসাটাকে খুব ব্রাইট রাখার জন্যে। Thank you.
আসলে আমি তো জব করি এবং এই কারণে আমাকে ভোরবেলা বেরিয়ে যেতে হয় সেই সকাল 7টায় এবং এই সকাল 7টায় বের হয়ে আমি বাসায় ফিরতে আমার 4টা বাজে কিন্তু যতই সেটা হোক না কেন যদিও আমি স্কুলে আমার আমি ছোট বাচ্চাদেরকে পড়াই এবং আমি নানা রকমের সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত আছি স্কুলে এবং বাইরে কিন্তু আমি বাসায় ফিরে বাসায় আমি বাসাটাকে খুবই হচ্ছে মানে ভালোবাসি শুধু না এটা আমার খুব প্রয়োজনীয় একটা জায়গা মনে করি কারণ আমার যে নানা রকমের হবি আছে সেগুলোর চর্চা করার জন্য আমার সময় প্রয়োজন এবং সেটা আমি বাসাতে করতে পছন্দ করি এ কারণে এগুলোর মধ্যে যেমন একটা আছে আমার লেখালেখি তো লেখালেখির জন্য অবশ্যই আমাকে বাসায় থাকতে হয় কারণ আমি যখন আমি লিখি তখন আমাকে অনেক কিছু ভাবনা চিন্তা করতে হয় আমার একটা একান্ত একটা সময় লাগে আমার একটা রুম লাগে তো আমি আমি লেখালেখি করি আমি সময় কাটাই এবং আমি ছবি আঁকি তারপরে এছাড়া আমার তো নিজের গানের চর্চা আছে নাচের চর্চা আছে সেগুলো করি এবং এছাড়া তো ফ্যামিলিকে তো সময় দিতে হয় এবং আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এরা তো আছেই আমি এছাড়া আমি খুব আমার একটা বিরাট বড় ব্যাপার আছে আমার রাত্রেবেলা আমাকে বই পড়তেই হবে আমি বই পড়েও সময় কাটাই এবং আরেকটা আমার মজার একটা হবি আছে সেটা হলো শপিং আমি শপিং করতে খুবই পছন্দ করি দেখা যায় যে ছুটির দিনগুলোতে আমি একা একা ঘুরে বেড়াতে খুব পছন্দ করি তো একা একা ঘুরে বেড়ানোর মধ্যে দেখা যায় শপিংয়ের মধ্যে জামা কাপড় শুধু কেনা তাই না আমার ঘরের জিনিসপত্র কিনতে আমি খুব ভালোবাসি এবং আমি আমার টেবিল ডেকোরেশন খুব পছন্দ করি ডাইনিং টেবিলে খুব সুন্দর করে খাবার সাজিয়ে দেওয়া এ কারণে আমার অনেক টেবিল ম্যাট টেবিল রানার বা ক্রোকারিজের কালেকশন আছে তো আমার শপিংয়ের মধ্যে দেখা যায় যে শুধুমাত্র কাপড় চোপড় না এগুলো জিনিসও ঘরের জিনিসপত্রই আমি বেশি কিনি এইভাবে আমার সময়গুলো কাটে যদিও আমাদের ব্যালকনিতে অল্প কিছু গাছ আছে কিন্তু আমাদের মেইন বাগানটাই আমরা করেছি ছাদে তো ছাদে আমাদের যে বাগানটা আছে এই বাগানটার নাম আমরা দিয়েছি স্বর্গোদ্যান কারণ এখানে বসলে আমার মনে হয় আমি স্বর্গে বসে আছি কারণ এই নাগরিক কোলাহল এই আওয়াজ এই যানবাহনের কোলাহল এবং ইটকাট পাথরের এই শহরটাতে যখন আমি আমার দশতলার ছাদের এই বাগানটার উপরে বসি তখন কিন্তু আমি সব কিছু থেকে নিজেকে হারিয়ে ফেলি তখন মনে হয় যে আমি একটা স্বর্গেই বসে আছি এবং এখানে আসলে আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারাই আসে তারা খুব মজা পায় তারা এসে ছবি তুলতে থাকে তারা এসে এখানে আড্ডা দিয়ে মজা পায় তো এই যে এই জিনিসগুলো আমার কাছে খুব একটা খুব ভালো লাগার একটা অনুভূতি সৃষ্টি করে তো এই বাগানের মালিক কিন্তু আর কেউ নয় এই বাগানের মালিক আমার হাজবেন্ড সেই সারাক্ষণ এই বাগানে যত গাছপালা যা আছে সেগুলোর পরিচর্যা করে আর আমাদের হেল্পিং হ্যান্ডস যারা রয়েছে তারা তাকে হেল্প করে এটাতে এবং এই বাগানটার সাথে আমাদের একটা ঘর আছে সেই ঘরটাকে যেটা সোজা ভাষায় বলা হয় চিলেকোঠা তো আমরাও এই ঘরটাকে আসলে মাল্টিপারপাস রুম হিসেবে ইউজ করছি কিন্তু এই ঘরটার পুরোটা ওয়াল জুড়েই আছে গ্লাস সেই এই গ্লাসের ভিতর দিয়ে যখন এই বাগানটাকে দেখা যায় এই সজীবতাটা দেখতে খুব ভালো লাগে এবং এটা একটা খুব একটা খুব সুন্দর প্রশান্তির একটা পরশ বুলিয়ে দেয় তো আমরা এই সানরুমটাতে খুব আমাদের ফ্যামিলির আড্ডা হয় বা বন্ধুবান্ধবরা আসে এবং এখানে তারা খুবই পছন্দ করে এখানে সময় কাটাতে আমাদের এই বাগান এবং সানরুমটা ছাড়াও আমাদের এক সাইডে আছে আমাদের সুইমিং পুল এবং এই সুইমিং পুলটা যেমন আমরা দৈনন্দিন এখানে সুইমিং করে যেমন আমাদের আমাদের খুব ভালো লাগে আমরা খুব ভালোবাসি এটা করতে এবং এই সুইমিংয়ের পরে এই উদ্যানে বসে এক কাপ চা খেতে আমাদের খুব ভালো লাগে তো আমরা আমাদের বাসার সাথে ঠিক অবিচ্ছেদ্য অংশ হিসাবে এই ছাদটাকেও ইউজ করছি এটাই আসলে আমার বাসা এটাই আসলে আমার শান্তির জায়গা সবার কল্পনাতে একটা ড্রিম হাউস থেকে যায় যে সবাই চিন্তা করে আমরা একটা সময় এরকম একটা বাসা বানাবো এরকম একটা জায়গায় যাব তো আমি যখন ছোট ছিলাম তখন আমার ড্রিমটা ছিল আমার বাসার সব কিছু হবে লাল আর সোনালি রং দিয়ে বানানো খুব ছোট থাকতে হয়তো বা রূপকথার গল্প পড়তে পড়তে আমার এগুলো মনে হতো
কিন্তু বড় হওয়ার সাথে সাথে তো আমার এই জিনিসটা বদলেছে। এবং আমি যেহেতু বললাম যে আমি অনেকগুলো বাসায় থেকেছি এর আগে, আমার বাবার বাসা, আমার নিজের বাসা, তো তখন আমি বিভিন্নখানে বিভিন্ন রকমভাবেই আমার বাসা কিন্তু সাজিয়েছি। এবং এখন কিন্তু আমার সেই জিনিস, সেই ড্রিমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওই লাল আর সোনালিতে আমি আর নেই, এখন আমার হয়তো মনে হয় সবুজ, সতেজ, সজীবতা, আলাজ একটা বাসা হবে। এবং ঠিক আমি যেভাবে হালকা কালারের ওয়াল করতে চেয়েছি, যেভাবে আমি একটু রাজকীয় প্যাটার্নের আমার সোফা বেড করতে চেয়েছি, আমার ওই স্বপ্নগুলোকে আমার চেঞ্জ হওয়ার পরেও আমার যে স্বপ্নটা পরিণত বয়সে এসে যেটা আমি আমার আমি স্বপ্ন দেখেছি যে আমার বাসা এরকম হবে, আমি ঠিক সেরকমই একটা বাসা বানাতে পেরেছি এবং আমি ঠিক সেরকমই একটা বাসা সাজাতে পেরেছি এবং সেখানে আমি বাস করি বলে আমার মনে হয়। এই জন্য বিধাতার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ তাহারি ম